অনলাইন দোকানে বিপুল পরিমাণে আধার, ভোটার, প্যান, কাস্ট সার্টিফিকেট সহ গ্রেপ্তার এক যুবক। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে গোপন সূত্রে হানা দিয়ে উদ্ধার একাধিক নথিপত্র। জেলা পুলিশের গোয়েন্দা দপ্তরের গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 22টি আধার কার্ড, 12টি প্যান কার্ড, রেশন কার্ড 8টি, ভোটার কার্ড, 10টি জন্ম সার্টিফিকেট, 2টি কাস্ট সার্টিফিকেট সহ কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার। ধৃতের নাম প্রসঞ্জিৎ বর্মন। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নথিপত্র জাল কিনা তার তদন্ত শুরু হয়েছে। টাকার বিনিময়ে জাল নথিপত্র তৈরি করার কাজ করত এই যুবক কিনা তারও খোঁজ খবর শুরু করা হয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে খড়িবাড়ি থানার পুলিশ। Gracias.